গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইটস শ্রেয়ার। আজ অবশ্যই তোমরা সবাই আরো একবার ওয়েলকাম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো প্রথমেই আমি সকালবেলা উঠে কার্তিককে খেতে দিলাম ফ্রেশ হয়ে, তো তারপরে চা খাবো সবাই মিলে। সবাই মিলে চা খেয়ে নিলাম, এবার যাব বাজার। তো কিছু কাজ ছিল আজকে, বাজারটা একটু ফাঁকা ফাঁকা, কারণ অফ ডে তো আজকে, সেই কারণে। তো এখন বাজারে কিছু কাজ ছিল, সেই কাজগুলোকে তাড়াতাড়ি মিটিয়ে চলে এলাম এবার বাড়ি, বাজার থেকে একটা ব্যাগ নিয়ে এবার এসে রেডি হয়ে নিলাম অফিসে যাওয়ার জন্য। এটা হলো আমার লুক আজকে। তো তারপর বাবাই খেতে দিয়ে দিল। তার আজকে রান্নায় কি কি হয়েছে সেটা তোমাদের বাবাই এক্সপ্লেন করে দেবে। আজকে মেনুতে ছিল ভাত, সরষে ইলিশ, একটা সবজির তরকারি, ইলিশের ডিম ভাজা আর মাছ ভাজা। এদিকে আমি বাবাইয়ের মুড়িটা প্যাক করে দিচ্ছি। মুড়ি চানাচুর আর তরকারি খাবে না বললো, ওই জন্য একটু স্যালাড দিয়ে দিয়েছি। দেন চলে আসলাম বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে এসে বাসে করে চলে আসলাম আমতুতে। তারপর মিটিয়ে দিতে বললাম অফিসে। তারপরে এবার দেখে নিই বাবাই কি করছে। এইদিকে আমি সব বোতলগুলো কলের কাছে নিয়ে গেলাম, ওইদিকে ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে। তারপর সব বোতলে এক এক করে জল ভরে নিলাম। সব বোতলে জল ভরা হয়ে যেতে টেবিলে সব গুছিয়ে রেখে দিলাম ব্যাগ থেকে বার করে। দেন বোতলগুলো ভালো করে সাজিয়ে রেখে ওইদিকে আমি কুলমাখা করবো। মাকে বলেছিলাম বাজার থেকে কুল আনতে, মা এনেছে। এই ফার্স্ট এবছর সিজন আমি টক কুল খাচ্ছি, অন্য কুল অনেক খেয়েছি। যাই হোক, কুলগুলোকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে চিনি, নুন, বিট নুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছু একসাথে অ্যাড করে মেখে রেখে দেব। আর বন্ধুরা, তোমাদের কার কার আমার মতো এরকম মাখা করে কুল খেতে ভালো লাগে, বিশেষ করে তখন, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো খুব ভালো লাগে। আর সব কিছু আমি কুলের মধ্যে দিয়ে দিলাম। আর লঙ্কা ছিল, সেই জন্য আমি হাতে করে মাখালাম না, মুখে ঢাকাটা দিয়ে নেড়ে ভালো করে মাখিয়ে নিলাম। দেখো কি সুন্দর মাখাটা হয়ে গেছে। এখনই আমি এডিট করার সময় আমার জিভে জল চলে আসে। তারপর আমি একটু রোদে বসিয়ে রাখলাম বিকালে খাবো বলে, রোদে থাকলে একটু খেতে ভালো লাগবে। তারপর এদিকে মুড়ি বেড়ে নিলাম বনুর আর আমার জন্য, চানাচুর আর ছোলা কড়াই ভাজা। আমার মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখলাম বনু বাজারের কাছ থেকে হচ্ছে পায়েস এনেছে, ওটা হচ্ছে গঙ্গা দেবী পুজো হচ্ছিল, তোমরা নিশ্চয়ই ব্লগে দেখতেই পেয়েছো। আর আমি ওপরে চলে আসলাম ঘর গোছাতে, মশারি টশারি ভালো করে গুছিয়ে রেখে দিলাম, বিছানা ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর ভালো করে ঘরটা চারিদিক পরিষ্কার করে দিলাম। এখানে ভিডিও করা হয়েছে আগের দিন রাত্রে, সব স্ট্যান্ডারে অগোছাল হয়ে পড়েছিল, সেই সব ভালো করে গুছিয়ে রেখে দিলাম। তারপরে আমি ঘর গোছানো এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ঘরটায় ঝাড়ু দিয়ে ঘরটা একটু মুছে নেব। এদিকে আমার ঘর মোছা অলমোস্ট ডান। তারপরে এদিকে বাবাই কি করছে তোমরা দেখো। দেন আমি অফিসে চলে আসি, অফিসের কিছু কাজ ছিল সেগুলোকে তাড়াতাড়ি মিটিয়ে নিলাম। তারপর ওইদিকে দেখলে আমার ঘর দর গোছানো মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এদিকে স্নান করতে ঢুকে পড়লাম বাথরুমেতে। কিছুক্ষণ পর আমার স্নান করা কমপ্লিট হয়ে গেলে বাথরুম থেকে বেরিয়ে এসে ঘরে চলে আসলাম। তারপরে ভালো করে চুল টুল আঁচড়ে নিয়ে, হাত পায়ে মুখেতে ক্রিম মেখে নিয়ে সিঁদুর পরে, তারপরে এদিকে আমি ঠাকুরকে তারপর পুজো করবো। ঠাকুরকে ফুল দিয়ে প্রসাদ বিতরণ করে ধূপবাতি দেখিয়ে আমার পুজো করা শেষ করলাম। তারপরে দুপুর দেড়টার সময় এদিকে মা দেখো সবার জন্য খাবার বাড়ছে। দেন খাবার বাড়া হয়ে যেতে সবাইকে মা দিয়ে দিল, আমরা খেয়ে নিলাম। খেয়ে আমি হাত মুখ ধুয়ে ওপরে চলে আসলাম। বন্ধুরা, এদিকে আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি ভাত খেয়ে ওপরে চলে এসেছি হাত মুখ ধুয়ে। এখন বাজে প্রায় আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত বেজে গেছে। এবার আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত ঘুমাবো। আজকে বনু এসেছে আমার সাথে শোবে বলে, অন্যদিনও বাড়িতে থাকে না, স্কুলে যায়, কারণ আজকে হচ্ছে স্কুলের ছুটি আছে সেই জন্য বাড়ি। বন্ধুরা, এখন সন্ধ্যা পড়া 6:30 বাজছে। মা বললো সন্ধ্যাটা দিয়ে দিয়ে, আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি। এদিকে সন্ধ্যে দেওয়া হয়ে যেতে এদিকে আমি কার্তিককে খেতে দিয়ে দিলাম। দেন পুরো 9 ঘন্টা পরে আমি বেরিয়ে পড়লাম। তখন বাজে প্রায় 7টার একটু বেশি। যাই হোক, আমি ফলাতলার দিকে চলে আসছি। আর ফলাতলা এসে দেখি বাস দাঁড়িয়ে আছে। বাস উঠে পড়লাম, পুরো বাসটাই ফাঁকা। আবার সামনে আর একটা বাস, মানে অন্যদিন তো বাসই থাকে না, সেখানে আসি বা বাসের মধ্যে প্রচুর ভিড় থাকে, যুদ্ধে যুদ্ধে আসি। আজ তো পুরো গোটা বাসটাই ফাঁকা।
যাই হোক, বাসে করে বাড়ি চলে আসলাম। আবার বাড়ি আসার আগেই বাস একটা পেট্রোল পাম্পে পেট্রোল ভরছিল, দিলাম আবার একটু দাঁড়িয়ে গেলাম। সো হে গাইস, বাড়ি যাচ্ছি যেতে যেতে এখন পেট্রোল পাম্পে বাস এখন তেল ভরছে, তো দাঁড়িয়ে আছি কিছুক্ষণ, কিছুক্ষণের ব্রেক। চলো তোমাদের দেখাই কীভাবে গাড়িতে তেল ভরে, মানে বাসে কীভাবে তেল ভরে, চলো। তেল নেওয়া হয়ে যেতে আবার বাসে উঠে পড়লাম, বাস থেকে নেমে পড়লাম এখন বাসস্ট্যান্ডে। বাসস্ট্যান্ডে এসে সাইকেল নিয়ে চলে এলাম বাড়ি। তো আজকে আবার রাস্তাটাও দেখছি প্রচুর ফাঁকা, ইদানিং একটু শীতটা বেড়েছে দু তিন দিন, সেই কারণে হয়তো হতে পারে সব রাস্তাঘাট ফাঁকা। দেন বাড়িতে চলে আসলাম, আর আজকে রাতে ডিনার ছিল আলু বেগুন টেগুন দিয়ে কি করে করেছে। দেন অল্প করে দুটো মুড়িও খেয়ে নিলাম। বন্ধুরা আজকে 12টা বেজে গেছে, তোমরা ভালো করে এদিকে এডিটিং করছি।